السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله. সম্মানিত দর্শক ও শ্রোতা, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে রোজার নিয়ত করাও কিন্তু ফরজ। অনর্থক ক্ষুধার্ত থাকলে আপনার রোজার উদ্দেশ্য সাধন হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চান খাঁটি মনে নিয়ত করা। আপনি যদি মনে মন নিয়ত করেন যে আমি রোজা রাখবো আগামীকাল, তাহলে হয়ে যাবে। আর যদি নিয়ত না করেন তাহলে কিন্তু আপনার রোজার কোনো কার্যকরী ফলাফল পাবেন না। মনে মনে বললেও কিন্তু হয়ে যায়, অথবা মুখে উচ্চারণ করলেও কিন্তু রোজা নিয়ত হয়, এবং বরঞ্চ এটা মুস্তাহাব বলেছেন উলামায়ে কেরাম। যারা আরবিতে পড়তে চান এভাবে পড়বেন, নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে আমরা এখন যে বিষয়টা জানবো এটা হলো ইফতারির দোয়া। হযরত মুআয ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানে এসেছে, ইফতারের দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে রোজা পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারাই ইফতার করছি। আবু দাউদ শরীফের 2358 নম্বর হাদিস শরীফে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে রোজার নিয়ত এবং ইফতারের দোয়া আমরা জানলাম, প্রত্যেককেই আসুন আমরা জানিয়ে দিই। এবং এছাড়াও আরও রোজার নিয়ত বা ইফতারের দোয়া হাদিস শরীফে পাওয়া যায়, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।